আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিএসএম টিভি আরিফ থেকে আমি এসে আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং F22 কীভাবে হার্ড রিসেট করতে হয়। তো সর্বপ্রথম পাওয়ার, ভলিউম মাইনাস এবং ভলিউম প্লাস একসাথে চেপে ধরতে হবে। যখনই পাওয়ার সেটটা ভাইব্রেশন করে বন্ধ হয়ে যাবে, সাথে সাথে ভলিউম মাইনাসটাকে ছেড়ে দিয়ে পাওয়ার এবং ভলিউম প্লাসটা কন্টিনিউ করতে হবে। তো দেখুন, আমি পাওয়ার এবং ভলিউম প্লাসটাকে কন্টিনিউ করেছি। তো এখন আমরা পাওয়ার বাটনটাকে ছেড়ে দেব, অর্থাৎ টোটালটাকে আমরা ছেড়ে দেব। তো দেখুন, আমাদের হার্ড রিসেট মুডটি চলে আসছে। এখন আমরা ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেটে চলে আসব ভলিউম মাইনাস দিয়ে। তো এখন আমরা পাওয়ার দিয়ে ওকে করব, আবার ভলিউম মাইনাস দিয়ে ফ্যাক্টরি ডাটা রিসেট পাওয়ার দিয়ে ওকে। তো আমরা এখন যদি চাই, আমরা এখানে ক্যাশ পার্টিশনটাকেও রিসেট করে নিতে পারি। তো এখন আমরা ওয়াইপ ক্যাশ পার্টিশনে চলে আসব। আমরা এখন ভলিউম মাইনাস দিয়ে ওয়াইপ ক্যাশ পার্টিশন পাওয়ার দিয়ে ওকে, আবার ভলিউম মাইনাস দিয়ে ইয়েস পাওয়ার দিয়ে ওকে। এখন আমরা রিবুট সিস্টেম নাও, অর্থাৎ পাওয়ার প্রেস করে আমরা মোবাইলটিকে রিবুট করব। তো এখানে আমাদের কিছুক্ষণ সময় নেবে, আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব। যারা আমার নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন, তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার ভিডিওতে যদি কোনো প্রবলেম পান, তাহলে আপনারা কমেন্টস করবেন। দেখুন, আমাদের সেটটি চালু হয়ে গেছে। এখন আমরা স্টার্টে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, অর্থাৎ এগ্রি। তো আমরা এখন ওয়াইফাইটা কানেক্ট করে নিব। আপনারা আপনাদের ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ করলে একটা চ্যানেলের জন্য বিরাট বড় একটা ক্ষতি। আমরা এখন নেক্সটে ডন কপিতে ক্লিক করলাম। এখানে কিছুক্ষণ সময় নেবে, আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব। এখন আমরা স্কিপে ক্লিক করব, যেহেতু আমাদের জিমেইল অ্যাকাউন্ট নাই, আমরা স্কিপে ক্লিক করব। আবারও স্কিপ, মোরে ক্লিক করব। এখন আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব, আবার স্কিপে ক্লিক করব, যেহেতু আমাদের লকের প্রয়োজন নেই, স্কিপে নেবে, ওকে ক্লিক করব। আমরা চাইলে টিক চিহ্নগুলো উঠিয়ে দিতে পারি। তো আমাদের ফোনটি রেডি হচ্ছে, আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব। তো এখানে বেশ কিছুক্ষণ সময় লাগে, আপনারা ধৈর্য হারা হবেন না, ধৈর্য সহকারে কাজটি দেখবেন। আমরা আবারও নেক্সটে ক্লিক করব, স্কিপে ক্লিক করব। স্যামসাং অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন নাই, আমরা আবার স্কিপে ক্লিক করব, এগ্রিতে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। ফিনিশে ক্লিক করব। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের পাশে থাকবেন, বাবা মার প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি খেয়াল।